مجنون فکر عاطل ہے نظر ایک ماہ جبی ایک نور نگی رب کی دعائی کیا ہے تباہی گردن سراہی بولی کی ناہی افنان جلے بھی ناشوک بھرے بھی خائل ہے تیرا کی مہنہ بھائیوہ সব ভাইজান দিস ইজ রতন আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এই ট্রেন্ডিং জোস ভিডিওটা আপনারা খুব ইজিলি আপনাদের নিজেদের পিকচার দিয়ে মেক করতে পারবেন তো আজকের এই ভিডিওটা মেক করার জন্য আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সটি ফলো করে সেখান থেকে এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করবেন দেন এই অ্যাপ্লিকেশন থেকেই ইয়ে বাবা ট্রেন্ড এক্সএমএল বাই ওয়াইডিপি চিপলা এই প্রজেক্টটি আপনারা ওপেন করে দিবেন দেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন এখানে যে আপনারা স্কাই কালারের ফাইলগুলো দেখতে পারবেন এখানে থাকা এই সবগুলো স্কাই কালারের ফাইলের মধ্যেই আপনারা আপনাদের একটি একটি করে আলাদা আলাদা পিকচার অ্যাড করে দিবেন আর এর উপরে আপনারা যে একটি রেড কালারের গ্রুপ ফাইল দেখতে পারবেন তো মূলত এই ফাইলটি হচ্ছে আমাদের এই যে পিকচারের পরবর্তীতে যে ইয়া বাবা নামের যে একটি লিরিক্স আছে সেই লিরিক্সটি হচ্ছে এগুলো তো আপনারা এখান থেকে সবগুলো ফাইলের মধ্যেই আপনাদের আলাদা আলাদা করে একটি একটি পিকচার অ্যাড করে নেবেন আর পিকচারগুলো অ্যাড করার জন্য আপনারা কি করবেন জাস্ট এই ফাইলের উপরেই ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন তারপরে মিডিয়া নট ফাউন্ড অপশন একটি ক্লিক করবেন দেন গ্যালারি থেকে যে পিকচারটি ধরো ভিডিওটা মেক করতে চাচ্ছেন জাস্ট আপনারা ওই পিকচারটিকে সিলেক্ট করে দিবেন দেন এই প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে দিবেন তো এইভাবে করে আপনারা এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যেই আপনাদের আলাদা আলাদা একটি একটি করে পিকচার অ্যাড করে দিবেন দেখতেই পারতেছেন এখানে যতগুলো স্কেল কালারের ফাইল আছে আমি কিন্তু এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যেই আমার আলাদা আলাদা একটি একটি করে পিকচার অ্যাড করে দিয়েছি তো আপনারও সেম কাজটাই করে দিবেন দেন যখন এই সবগুলো ফাইলের মধ্যে আপনাদের পিকচার অ্যাড করা কমপ্লিট হবে তারপরে ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করবেন তো ট্রেন্ডিং মিউজিকের লিঙ্কও আমি পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন দেন ভিডিও রেজলিউশনটিকে আপনারা এখান থেকে 1080p আর যদি আপনাদের 1080p ভিডিওটা এক্সপোর্টিং না হয় তাহলে 720 সিলেক্ট করবেন দেন ফ্রেম রেট অ্যান্ড কোয়ালিটি ফুল করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটি আপনাদের যে কোনো ফোনে এক্সপোর্টিং হয়ে যাবে তো এইটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই কথা হবে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই